আমি বেলাগল মরুভূমির মাঝখানে ছটফট করতেছি কিন্তু বেলাল জিম্মাটাকে যতই ভিতরে নেয় দুইজনে টানিয়া টানিয়া জিম্মাটাকে বের করলো ও মায়ার ভাই তয়া নাই মায়া নাই জিম্মাটার মাঝখানে প্যারাকটা লাগাই দিল প্যারাকটা লাগাইতেছে আর সেত সেত কইরা শব্দ হইতেছে হযরত বেলালের নাকের মধ্যে পুরা গন্ধ যাইতেছে রহ গায়া রসমে আজা রুহ বেলালি না রহি সকলেই মিলে সিদ্ধান্ত নিল মরুভূমির মাঝখানে উত্তপ্ত বালির মধ্যে বেলালকে রেখে দাও বেলালকে নিয়ে এমন এক উত্তপ্ত মরুভূমি যেখানে একটা চাউল ফেলার সাথে সাথে কই হয়ে যায় এমন উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে উপর করে শুয়াইছে বেলালের শরীরের চামড়াগুলো গলতে গলতে তেলগুলো গড়িয়া গড়িয়া বালুর মধ্যে পড়িয়া বালুগুলো ঠান্ডা হয়ে গেছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الصبر ثوابه الجنة وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গুণিত শুকর যে মহান রব্বে করিম আজকে আমাদেরকে এই মহতি জলসার মধ্যে আসার বসার সুযোগ দান করেছেন এই জন্যে বিনয় অবনত শ্রদ্ধে শ্রদ্ধাজড়িত কণ্ঠে আবেগ আর মহাব্বতের সাথে উঁচু আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আমার আশেপাশে অনেক ওলামা ইকরাম উপস্থিত আছেন এই এলাকার উজ্জ্বল নক্ষত্র আমার পাশে বসা মুরব্বী অনেক বড় আলেমে দিন সম্মুখে সমবেত বুড়া বাবারা যুবক ভাইয়েরা আমরা এই আজকের এই মহতি জলসার মধ্যে আসার কারণে খুশি না বেজার
আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিস শিক্ষা দিয়েছেন কয় জিনিস দুইটা আমল আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কয় জিনিস দুই জিনিস এক নাম্বার আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুমি বিপদে পড়ে গেছো তুমি আমার কাছে কি সাহায্য পেতে চাও যদি পেতে চাও তাহলে দুইটা গুণ তোমাকে অর্জন করতে হবে কয় গুণ অর্জন করতে হবে অনেক গুণ বলছি না কয় গুণ দুই গুণ সহজ এক নাম্বার সবর তোমাকে সবর বলা হতে হবে সবর এটা আরবী শব্দ অর্থ হচ্ছে ধৈর্য অর্থ কি আমার কথা কি আপনারা বুঝতেছেন সহনশীল অর্থাৎ শক্তি থাকলে একজনের সাথে ঝগড়া না করা আপনার শক্তি আছে আপনার গায়ে একজন লাগায়া দিছে আজকের যুবকরা নিজেদেরকে খুব পাওয়ারফুল মনে করে মুরব্বীদের গায়ে ও যুবকরা হাত তুলে আসেন এমন যুবক আল্লাহ মাফ করো এই জন্য আমাকে বিপদে আপদে ক্রোধের সময় রাগের সময় আমাকে সবর ধারণ করতে হবে সবর হইল নবীদের একটা গুণ সবর কাদের গুণ এটা নবীওয়ালা গুণ এক নাম্বার সবর দুই নাম্বার সলাহ নামাজের প্রতি যত্নবান হতে হবে ধৈর্য আর সলাহ যদি একসাথে হয় আল্লাহ তাআলা বলেন আমার সাহায্য তার জন্য ওয়াজিব হয়ে যায় হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহর পয়গম্বর বলেন আস-সবর সাওয়াবুল জান্নাহ সবর হইল এমন একটা গুণ তার বিনিময়ে আমার তৈরি জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না এই জন্য আমরা যখনই বিপদে পড়ি কি ধারণ করব ধৈর্য ধারণ করব সবর করব আর সবর কেন করব আল্লাহ তাআলা বিপদ দেয় মুসিবত দেয় বান্দা যেন কোনো মতো নামাজি হইতে পারে বান্দা যেন কোনো মতো দিনওয়ালা হতে পারে দিনের পথে বান্দা যেন চলতে পারে আজকে আমাদের হৃদয়গুলো মরে গেছে আজকে বিজাতীয়দের কুসংস্কার আমরা ধারণ করতেছি লালন করতেছি নিজের তিন সাড়ে তিন হাত বডির মধ্যে নবীর সুন্নত নাই বিজাতীদের রীতিনীতি কৃষ্টি কালচার আমরা আজকে অনুসরণ করতেছি ঠিক না বেটিক জোরে কান মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে বামপন্থীরা মোদের ইমান লুটে নিয়ে গেল দেখি নাই খেয়াল করে ঠিক না বেটিক জোরে কান মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে বামপন্থী রামুদের ইমান লুটে নিয়ে গেল দেখি নাই খেয়াল করে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি হৃদয়ে ঝুলছে তালা মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি হৃদয়ে ঝুলছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা ঠিক না বেটিক জোরে কর আজকে যুবক যুবকের অন্তরের মধ্যে বিজাতীয় কুসংস্কারের ভালোবাসা যুবকের অন্তরের মধ্যে ঢুকে গেছে যুবক আজকে নবীর সুন্নত চিনে না যুবক নবী কেমনে চলতো এটা যুবক জানে না নবী কেমনে মাথার চুল কাটতো এটা যুবক জানে না নবী কেমন পোশাক পরতো এটা যুবক জানে না যুবক জানে মেসি কেমনে চুল কাটে ঠিক না বেটিক আওয়াজ দিয়া কান যুবক জানে মেসি কোন ফ্যানটা পরে কোন হাফ প্যান্টটা পরে এটা জেনে যুবক জানে সাকিব খানে কোন ধরনের পোশাক পরে এটা যুবক জানে আমার নবী দিনের জন্য কষ্ট করেছেন দিনের জন্য মেহনত করেছেন যুবক কিন্তু এটা জানে না আজকে মুসলমান অন্ধ হয়ে গেছে হে যুবক তুমি এখনো দিন শিখো কারণ তোমার মতো যুবক কত পথে ঘাটে কত যুবক মারা যায় আছে না নাই রাতের বেলা ঘুমায় যুবক আর ঘুম ভাঙে না চোখ আর খুলে না মা ডাক দে যুবক কথা বলে না আছে না নাই এজন্যে আমার নবীর সুন্নতকে ধারণ করতে হবে আমার নবীর ইজ্জতকে হেফাজত করতে হবে আজকে আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আজকে আমি রাত্র কাটায় দিই খেলা দেখিয়ে আসে না নাই ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা দেখে রাত্র কাটায় দিই কিন্তু যুবক
যদি নবীর সুন্নাত যদি তুমি ধারণ না করো তাহলে তোমার কারণে ইসলাম মিটে যাবে তোমার কারণে নবীর ইজ্জতের হানি হবে নবীর ইজ্জতের যদি হানি হয় তাহলে যুবক মনে রাখো তোমার হাশর ভালো হবে না তোমার কবর ভালো হবে না তোমার জীবনই ভালো হবে না ঠিক না বেটিক জরাকা এজন্য ভাই নবীর সুন্নতকে ধারণ করতে হবে এই সুযোগে কাফের বেঈমানেরা নাস্তিকার ইহুদিরা নাসারারা তারা চাচ্ছে এই বাংলাদেশের মধ্যে ইসলামকে কোনোমতে সরিয়ে দেওয়া যায় কিনা কিন্তু শুনে রাখো শাহ জালালের দেশ শাহ পুরানের দেশ আহমদ সুফির দেশ এই দেশে ইসলাম ছাড়া আর অন্য কিছু চলবে না ঠিক না বেটিক জরাকা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বলতেছিলাম আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা দুইটা গুণ শিক্ষা দিয়েছেন কয় গুণ শিক্ষা দিয়েছেন এক নম্বর সবর দুই নম্বর সলাত এক নম্বর সবর দুই নম্বর সলাত আজকে আমরা মসজিদ বানাই সুন্দর সুন্দর মসজিদ বানাই কিন্তু মসজিদ কিন্তু মুসল্লি কালিম নামাজি নাই জুমার দিন নামাজের কোনো অভাব নাই জুমার দিন পণ্ডিতের কোনো অভাব নাই কিন্তু ফজরের নামাজের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই জোহরের নামাজে মাতবর রাইসা মাতবরি করে আসরের নামাজে মাতবর রাইসা মাতবরি করে ইমাম সাহেবের এই বল মুয়াজ্জিনের এই বল কিন্তু ফজরের নামাজে কিন্তু আসল নামাজের মধ্যে কিন্তু মুসল্লি নাই মসজিদ গুলো খালি হয়ে যাইতেছে এজন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন নবী আমার সাহায্য যদি পেতে হয় আমার কাছে যদি কোনো কিছু চাইতে হয় আমি দুইটা গুণ পছন্দ করি এই দুই গুণ অর্জন করিয়া যদি বান্দা আমাকে রাতে ডাক দেয় রাতে ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করব না আল্লাহু আকবার মাগফিরাত দারাত উমীদ আজ নুতফে তো যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু এজন্যই ভাই ভালো করে শুনি দিলের কান দিয়া শুনি আমলের নিয়তে শুনি আলোচনা কিন্তু বেশি করব না শুধু দুইটা গুণ যদি আপনাদেরকে বোঝাইতে পারি এই দুই গুণের উপরে যদি আপনারা আমল করতে পারেন আমিও যদি আমল করতে পারি তাহলে আমি আলোচনা করে সার্থক ঠিক না বেটিক জরাকাত আল্লাহ তাআলা বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন বান্দা তুমি মাত্র দুইটা গুণ অর্জন করবা দুই গুণ অর্জন করিয়া তুমি যখন ডাক দিবা আমি আল্লাহ ওয়াদা করতেছি কালামুল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহ ওয়াদা করতেছি ইন্নাল্লাহ মাআস সাবিরিন বান্দা আমি আল্লাহ তোমার সাথে থাকব সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর ইসলাম গ্রহণ করেছেন হযরত উমর ইসলাম গ্রহণ করেছেন হযরত বেলাল হাবশী গোলাম কালো গোলাম যে গোলামের কোনো দাম নাই কিন্তু হযরত বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু কই নির্যাতন তো কমে না ইসলামের ডাক দেয় আল্লাহর ডাক যতই দেয় ততই কিন্তু কষ্ট বাড়ে কাফের বেঈমানেরা কষ্ট দেয় হযরত বেলাল হযরত আবু বকর এসে বলে নবী ইসলামের পথে যতই আগাচ্ছি ততই তো কষ্ট বাড়তেছে আমাদেরকে কোনো পুরস্কার না
পয়গম্বর পুরস্কারের আশায় বসে আছেন কি পুরস্কার দিবে আল্লাহ তাআলা জিব্রিল আমিনকে পাঠিয়ে দিবেন বন্ধু আপনি জানায় দিন সাবিরকে জানায় দিন যারা দুইটা গুণ অর্জন করতে পারবে আমি আল্লাহ তাদের সাথে হয়ে যাব দুই গুণ অর্জন করার পরে আমি আল্লাহকে যেটার জন্য ডাক দিবে তার ডাকটাকে আমি আল্লাহ কবুল করব ওমর ভাইজান হযরত উমর হযরত আবু বকর হযরত বেলাল এই আশায় তারা রইলেন দুইটা গুণের উপর মেহনত করতেছেন তাদের মনের মধ্যে আশা যখনই তারা মালিককে ডাক দিবে তখনই মালিক তাদের ডাক কবুল করবেন সুবহানাল্লাহ ইয়াশাই হযরত বেলাল কালো সাহাবী যার কোনো দাম নাই আরবের মধ্যে ঘুরে কত দেশের মধ্যে গোলাম হিসেবে বিক্রিত হয়েছে কিন্তু হযরত বেলালের কোনো দাম নাই মাই সাউন্ডটাকে একটু সুন্দর করে হযরত বেলালের কোনো দাম নাই আরবের মধ্যে কালো মানুষের কোনো দাম নাই কিন্তু হযরত বেলাল একদিন মক্কার মধ্যে ঘুরতেছে যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ঘুরতেছে সুন্দর একটা মানুষ এই সুন্দর মানুষটাকে মানুষে শুধু পাথর মারতেছে মানুষে গালি গালাজ করতেছে হযরত বেলাল বলে আরবের মধ্যে দেখছি যে যত সুন্দর মানুষ তার পূজা বেশি করে সুন্দরের পূজা মানুষ কি করে বেশি করে আমি বেলালের কোনো দাম নাই কিন্তু কই আমার বেলালের চাইতেও তো ওই মানুষটার ফুলের মতো মানুষ ওই মানুষটারও তো দেখে কোনো দাম নাই কেউ ধমক মারে কেউ পাথর মারে কেউ পিঠের মধ্যে চাবুক মারে হযরত বেলাল তাকায় তাকায় দেখতেছে এত সুন্দর মানুষ আমি বেলাল তো কোনোদিন দেখি নাই হযরত বেলাল অপেক্ষা করতেছেন কোন সময় মানুষ ক্লান্ত হয়ে বাড়ির দিকে ফিরে যায় নবীজি হাকিমে কাবার মধ্যে বসে আছেন নবীজি উঠতেছেন না কাফির বেইমানেরা বকাবকি করতে করতে পাথর মারতে মারতে এক সময় অক্ষম হয়ে বাড়িতে চলে গেছে হযরত বেলাল এসে বলে হুজুর অনেক দিন যাবত উমাইয়া বিন খলফের গোলাম আমি বেলাল অনেক দিন যাবত উমাইয়া বিন খলফের গোলাম হিসাবে আমি আছি কিন্তু হুজুর আমি বিষয়টা বুঝতেছি না আরবের মানুষ যে যত সুন্দর হয় তত বেশি তাকে বেশি সম্মান করে কিন্তু আমি সাক্ষী দেই আপনার মতো সুন্দর মানুষ আর পৃথিবীতে নাই পৃথিবীতে কত দেশে গিয়েছি কিন্তু আপনার মতো সুন্দর মানুষ আর দেখি নাই কিন্তু নবী গো ওগো আপনাকে তো আমি চিনি না তাহলে কাফের বেঈমানেরা কেন আপনাকে মারে আল্লাহর পয়গম্বর বলে ও বেলাল তোমাকেও তো আমি চিনি না তোমার মতো কালো মানুষও তো আমি কোনোদিন দেখি না হযরত বেলাল ডাক দিয়ে বলে নবী আমার তাহলে মানুষ কেন আপনাকে মারে নবী ডাক দিয়ে বলে বেলাল আমাকে যে জন্য মারে তুমি যদি ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকেও মানুষে মারবে হযরত বেলাল ডাক দিয়ে বলে নবী আমার কি এমন বাণী কি এমন ধর্ম কি এমন ধর্মের দাওয়াত আপনি নিয়ে এসেছেন আপনি ধর্ম গ্রহণ করেছেন তাই আপনাকে মারে আমি যদি গ্রহণ করি তাহলে আমাকেও মারবে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে বেলাল আমি নবী ছিলাম তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আমাকে তারা আল আমিন উপাধি দিয়েছে
কিন্তু যেদিন থেকে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি যেদিন থেকে আমি আসমানি কিতাব যেদিন থেকে পেয়েছি এই দিন থেকে বেলাল আমার ওই দিন থেকে কাফেররা মারে মারে আমি এতিম নবী আমার আম্মা নাই আমার আব্বা নাই আমারে তারা শুধু প্রহার করে বেলাগ আমারে ফিরাইবার মতো কোনো মানুষ নাই বেলাল ডাক দিয়া বলে হুজুর আপনাকে কেন মারে একটু বলে আপনি যে চেহারা এটা তো মৃত্যুকের চেহারা না আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকে আরো বেশি সুন্দর ও আমার ভাইজান হযরত বেলাল ডাক দিয়ে বলে নবী আমার আপনি কিসের দাওয়াত দেন আপনি কেমন কোরআনের দাওয়াত নিয়ে এসেছেন দাওয়াতটাকে একটু আপনি আমাকে শুনাইবেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে বেলাল আমার তোমাকে দাওয়াতটা শুনাইলে কি হবে বেলাল ডাক দিয়ে বলে একটু হুজুর আমারে শুনান আমি শুনিনা দেখি দাওয়াতটা সহি হবে কিনা আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে বেলাল আমার আমি মানুষকে দাওয়াত দিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ও পৃথিবীর মানুষরা মূর্তি পূজা ছেড়ে দাও এত বিভিন্ন মূর্তির পূজা ছেড়ে দাও উবুদুল্লাহ আল্লাহর উপাসনা করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ তার সাথে কোনো কিছু শরীক করো না এক আল্লাহকে এক রব হিসাবে মানো আমাকে তার নবী হিসাবে মানো এটাই হচ্ছে আমার দাওয়া আল্লাহর পয়গম্বরকে বেলাল ডাক দিয়া বলে হুজুর এই দাওয়াতটা যদি কেউ যদি গ্রহণ করে তাহলে কি লাভ হবে আল্লাহর পয়গম্বর বলে কেউ যদি এই ঈমানটা লাভ করতে পারে এবং এই ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে তার জন্য আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে হযরত বেলাল বলে হুজুর আপনার হাতটা বাড়ায় দেন আমি বেলাল আমার হাতটাও বাড়ায় দিলাম আল্লাহর পয়গম্বর হাত বাড়ায় দিলেন হযরত বেলাল বলে হুজুর আমিও মুসলমান হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে বেলাল মুসলমান হয়েছ ঠিকই কিন্তু একটু গোপনে গোপনে ইবাদত করবা গোপনে গোপনে মাওলাকে ডাকবা গোপনে গোপনে আল্লাহকে তুমি ডাকবা হযরত বেলাল বলে হুজুর আবার গোপনে গোপনে আল্লাহকে কেন ডাকবো আস্তে আস্তে আল্লাহকে কেন ডাকবো আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে বেলাল আবার এইটার কারণ হয়েছে কাফের বেঈমানেরা আমাকে যে অবস্থা করেছে কাফের বেঈমানেরা আমাকে যেভাবে মারেছে তুমি যদি প্রকাশ্যে যদি পালন করো শুনে রাখো বেলাল তোমাকেও তো কাফের বেঈমানেরা মারবে হযরত বেলাল ডাক দিয়া বলে হুজুর আপনি এত সুন্দর চেহারার অধিকারী কুরাইশ বংশের মানুষ বনি হাসেম গোত্রের মানুষ এত সুন্দর চেহারাটাকে যদি তারা রক্তাক্ত করতে পারে এত সুন্দর মানুষটাকে যদি তারা যদি মারতে পারে তাহলে শুনে রাখেন হুজুর আমার আমি বেলালে তারা মারবে আমার কোনো আপত্তি নাই আল্লাহু আকবার হযরত বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলাম ধর্মটা গ্রহণ করিয়া যখন উমাইয়ার বাড়িতে গেল
এতদিন পর্যন্ত সকালবেলা উমাইয়ার মৃত্যুর সামনে মূর্তির সামনে মাথাটা নত করত, বিকালবেলা তার মূর্তির সামনে মাথাটা নত করত, কিন্তু কি যেন হলো আজ থেকে উমাইয়া বিন খলফের মৃত্যুর মূর্তির সামনে মাথাটা নত করছে না। সকালবেলাও পূজা করে যাই না, বিকালবেলাও মূর্তির সামনে মাথা নত করে না। যে বিলাল শুধু ঘুরত আর হাসত আর খাইত, এই বিলালের খাবার কেন কমে গেল ভাই? এই বিলালের চেহারার মধ্যে কিসের যেন চিন্তার ছাপ পড়ে গেল। উবাইয়া বিন খলফ শুধু লক্ষ্য করতেছে বিলাল তো মূর্তির ঘরে যায় না, মূর্তির সামনে মাথা নত করে না, দুইটা টুট নারায়ণ নারায়ণ শুধু মহান আল্লাহকে ডাকে। হযরত বেলাল মাওলার সাথে এমন ভাবে কালেকশন করছে, খাইতো মসিয়াও মাওলাকে ডাকে, ঘুমায়া ঘুমায়াও আল্লাহকে ডাকে, সকালেও আল্লাহকে ডাকে, বিকালেও আল্লাহকে ডাকে ভাই। কিন্তু উমাইয়া বিন খলফ ডাক দিয়ে বলে, বেলাল আগের বেলাল তো তুমি নাই, অনেকদিন হয়ে গেছে এখনো মূর্তির সামনে যাও না, আজকে যাও আমার সামনে, মূর্তির সামনে তোমার মাথাটা নত করো, একটু মূর্তিটাকে একটু পূজা করে আসো। বেলাল ডাক দিয়া বলে, না না মুনি, সব করতে পারবো কিন্তু আমি বিলাল আপনার মূর্তির সামনে মাথা করতে পারবো না। উমাইয়া বিন খলফের মনটা এবার খারাপ হয়ে গেছে। উমাইয়া বিন খলফ বলে, না না তোমাকে কিছু করতে হবে না, শুধু মূর্তির সামনে শুধু তুমি মাথাটা নত করবা। হযরত বেলাল ডাক দিয়ে বলে, মুনি বাবা আমি সব করতে পারবো কিন্তু মূর্তির সামনে মাথা নত করতে পারবো না। উমাইয়া বিন খলফ বলে, কেন পারবা না? বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া বিন খলফ মুনি বাবার শুনিয়া রাখুন, আমি নবী মুহাম্মদের উম্মত হয়ে গেছি। ডাক দিয়া বলে, না 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 আমারটা তুমি খাইবা, আমারটা তুমি পরবা, আমার ঘরে তুমি থাকবা, আমার ঘরে নুন খাইবা, গুন খাইবা মুহাম্মদের, এটা কিন্তু হতে পারে না। হযরত বেলাল বলে, না না মুনি বাবা আগের থেকে কাজ বাড়াইয়া দেব, আগের দিনে কাজ করতাম এখন রাত্রেও কাজ করব, যত পরিশ্রমিক কাজ দিতে পারেন আমি করব, কোনো মুনাফা আমার লাগবে না। আগে খাবার দিতেন বেশায়, এখন আপনি খাবার অর্ধেক করে দিন, কিন্তু আমি সেই মালিককে ছাড়তে পারবো না, মুহাম্মদকে নবী হিসেবে মেনেছি, সব ছাড়তে রাজি কিন্তু নবী ছাড়তে রাজি না। উমাইয়া বিন খলফ ডাক দিয়া বলে, বেলাল আমার তোমাকে সব ছাড়তে হবে না, শুধু মুহাম্মদের ধর্মটা ছেড়ে দাও, তোমার পারিশ্রমিক বাড়িয়ে দিব, কাজ কমিয়ে দিব, খাবার বাড়াইয়া দিব। হযরত বেলাল বলে, না 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 আমি সব জানতে পারি কিন্তু মূর্তির সামনে আমি বেলাল মাথা নত করতে পারি না। এটা যখন বলল, বেলালের গালের মধ্যে চড় দেয়, উমাইয়া বিন খলফ পিঠটা খুলিয়া গায়ের কাপড় গুনো খুনিয়া উদম করিয়া এবার চাবুক দিয়া মারে, বেলালের গায়ের মধ্যে যত জোরে চাবুক মারে ভাই, তত জোরে বেলাল আল্লাহর নাম তত জোরে উচ্চারণ করে, ও আমার ভাইজান বেলালের পিঠ থেকে রক্ত জ্বরে জমিনের মধ্যে ঘরে ঘরে পড়ে। এবার বেলাল রাতের বেলা গোপনে গোপনে নবীর কাছে যায়, নবীর কাছে যাওয়ার পরে, নবী আমার আমার মুনিবে আমাকে জুলুম করে, আমার মুনিবে আমারে কষ্ট দেয়, কষ্ট তো সহ্য করতে পারতেছি না,
نبي ডাক দিয়া বলে বেলাল যেহেতু মুসলমান হয়েছো এজন্য তোমাকে সবার ওয়ালা হতে হবে হযরত বেলাল ডাক দিয়া বলে হুজুর আপনি যেহেতু বলেছেন সবরের গুণ ধারণ করতে হবে আমি বেলাল সবার ওয়ালা হব তাহলে আমি বেলালকে আল্লাহ তাআলা কোন পুরস্কারটা দিবে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে বেলাল তুমি কি জানো না ইন্নাল্লাহ আমা সাবিরিন বেলাল শুনে রাখো যারা দরজশীল আল্লাহ তাআলা তাদের সাথে হয়ে যান শুনে রাখো তুমি যদি সমরের গুণ ধারণ করতে পারো তুমি আল্লাহর সাথে যখন তুমি হাতটা উঠাইবা তুমি হাতটা উঠাইতে দেরি হবে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করবেন না আল্লাহু আকবার হযরত বাড়িতে চলে গেলে শুধু ধৈর্যের গুণ ধারণ করলেন শুধু ধৈর্য ধারণ করে যতই মারে সবর করেন সবরের গুণ নবী হযরত বেলালকে শিখাইয়া দিয়েছে ভাই আপনিও যদি সবরের গুণ ধারণ করতে পারেন কাল কিয়ামতের দিন হযরত বেলালের সাথে জান্নাতে যাবে হযরত বেলাল বাড়িতে উমাইয়া বিন কলব বলে বেলাল সময় আর বেশি তোমাকে দেব না তুমি যদি আমার ঘরে থাকতে হয় আমার ঘরে যদি তোমার খাইতে হয় তাহলে কিন্তু মুহাম্মাদের ধর্ম তুমি লালন পালন করতে পারবে না হযরত বেলাল বলে তাহলে আমাকে খাবারেও দিতে হবে না জায়গাও দিতে হবে না থাকতেও দিতে হবে না আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিন উমাইয়া বলে না 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 ঘর থেকেও বের হতে পারব না ঈমান সারতে হবে এখন যখন সমাজের মানুষেরা উমাইয়ারে শুধু বলে উমাইয়া তোমার গোলাম তুমি হইলে অন্য ধর্মের গোলাম হইল মুহাম্মদের ধর্মের এটা কেমনে চলে উমাইয়া বার এলাকার সমস্ত তার ভাইদেরকে ডাকছে গোষ্ঠীর লোকদেরকে ডাকিয়া এবার বলে ভাই সব বেলাল রে বুঝাইয়া পারি না বেলাল রে খাবার কম দিতেছি তাও বেলাল বুঝে না বেলালের পিঠে উদাম করে চাবুক দিয়া মারি তারপরও বেলাল বুঝে না যত জোরে বাড়ি মারি বেলাল তত জোরে আল্লাহু আকবার বলে ও আমার ভাই যা হযরত বেলাল তত জোরে আল্লাহু আকবারের ধ্বনি তত জোরে মারে এলাকার লোকেরা সিদ্ধান্ত নিল বেলালের হাত কোন পিছনের দিক দিয়া বাঁধো বেলালের পা গুলোকে বাঁধো গলার মধ্যে রশি লাগাও মক্কার গলিতে গলিতে বেলালকে রশি দিয়া টানতে থাকো বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার পাথরে ভূমিতে বেলালকে টানতেছে একটু একটু করে যায় আর বেলালের জামাটা ছিঁড়ে যায় পাথরের সাথে পিঠটা লাগে পিঠে ছিঁড়ে যাইতেছে হাতগুলোর মধ্যে পাথর লাগতে লাগতে হাতগুলো ছিঁড়ে রক্ত বের হচ্ছে উমাইয়া বলে বেলাল এখনো তো তোমার সুযোগ আছে এখনো ইসলাম ছাড়ো বেলাল যখন ইসলাম ছাড়ার কথা যখন বলে বেলালের শরীরের মধ্যে কে যেন শক্তি বাড়ায়া দেয় বেলাল ডাক দিয়ে বলে উমাইয়া মরতে রাজি আছি কিন্তু ইসলাম ছাড়তে আমি বেলাল রাজি না এখন টানতে টানতে যখন বেলালকে একেবারে দুর্বল করে ফেলল তারপরেও যখন বেলাল আর কথা মানতেছে না সকলেই মিলে সিদ্ধান্ত নিল মরুভূমির মাঝখানে উত্তপ্ত বালির মধ্যে বেলালকে রেখে দাও বেলালকে নিয়ে এমন এক উত্তপ্ত মরুভূমি
যেখানে একটা চাউল ফেলার সাথে সাথে কই হয়ে যায় এমন উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে উপর করে শুয়াইছে বেলালের শরীরের চামড়াগুলো গলতে গলতে তেলগুলো গড়িয়া গড়িয়া বালুর মধ্যে পড়িয়া বালুগুলো ঠান্ডা হয়ে গেছে কিন্তু যতই তারা প্রহার করে যতই তারা বেলালকে মারে বেলাল তত জোরে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চল মুসলিম তুমি সংগ্রামী তুমি বিপ্লবী তুমি নির্ভীক তুমি মুজাহিদ তুমি বজ্রকণ্ঠে বল لله تكبير لله تكبير جاگو مجھے بینگ داؤنیر اچھو کراشیر گاؤں اسلامیری گاوار بمپن تیرا آج جوٹ بیدے چھے کرتے مسلم اپمان ٹھیک نمی ٹھیک زرکار پاری بینا تارا روک دارا بمورا پاری بینا تارا روک دارا بمورا তাদেরকে যুগান দেয় ইবলিস শয়তান বামপন্থীরা আজ চোট বেঁধেছে করতে আমার নবীর অপমান ঠিক না বেঠিক জাকাত ও আমার ভাইজান বিলালের তারপর যখন মিলাল ইসলাম ছাড়ে না এবার বিলালটাকে উপর করিয়া বিলালের বুকের উপর একটা বিশাল একটা পাথর রেখে দিয়েছে বেলালের কষ্ট হচ্ছে পাথর রেখে দেওয়ার পরে বেলাল নিস্তেজ হয়ে যাইতেছে পায়ের দিকে শুধু চাবুক মারে পায়ের তালা থেকে চামড়াটা চাবুকের সাথে লেগে যায় যত জোরে চাবুক মারে বেলালের তাকবীরের ধ্বনি আরো বেশি হয়ে যায় উমাইয়া ডাকিয়ে বলে বেলাল আমার যত জোরে প্রহার করি তাকবীরটা বেশি জোরে দেও কেন বেলাল ডাক দিয়ে বলে যখন আমি আল্লাহকে ডাক দিই আল্লাহ বলে ডাক দিতে দেরি হয় আমার সব কষ্ট মুছে যেতে দেরি হয় না মাই আশিক মাওলা গো মেরে ইশক নিরালা মাই আশিক মাওলা গো মেরে ইশক নিরালা জুমনা জাহা জিসকে তজল্লি সে উজালা জুমনা জাহা জিসকে তজল্লি সে উজালা মাই দূর হো মজবুর হো আই সাইয়েদি আলম মাই দূর হো মজবুর হো আই সাইয়েদি আলম দিদার দেখাতে নাহি আওয়াজ শুনা দো দিদার দেখাতে নাহি আওয়াজ শুনা দো ওমর ভাইজান হযরত বেলাল এবার বেলালের আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে শরীর থেকে রক্ত যত জ্বলতেছে বেলাল নিস্তেজ হয়ে যাইতেছে বেলাল যখন নিস্তেজ হয়ে যাইতেছে এবার বেলালের জিব্বাটা আস্তে আস্তে বের হয়ে যাইতেছে এবার তারা বলতেছে বেলাল এখনো সময় আছে কষ্ট হচ্ছে বুঝতেছি এখনো কি মালিকের ভালোবাসা ছাড়ো নাই বেলাল ডাক দিয়ে বলে না না এখনো আমার মালিকের ভালোবাসা 100% আছে জিব্বাটা নাড়াইতে পারে না জিব্বাটা শুধু তালের সাথে লাগায়া লাগায়া শুধু আহাদ আহাদ বেলাল বলতেছে বেলালের আহাদ আহাদ বলাটা মহান মাওলার কাছে খুব ভালো লাগতেছে আল্লাহু আকবার এবার যখন বেলালকে যখন বলে বেলাল এখনো কি তুমি আল্লাহর প্রেম ছাড়বে না আল্লাহ আল্লাহ বলে কি তুমি এখনো ছাড়বে না
বেলাল কথা বলতে পারে না বেলাল শুধু মাথাটা নাড়ায় বুঝায় দিয়েছে না না আমি তো আল্লাহ আল্লাহ বলা আমি মরতে রাজি কিন্তু আল্লাহ ছাড়তে আমি রাজি না হযরত বেলাল নিস্তেজ হয়ে গেছে কথা বলতে পারছেন না চোখগুলো বন্ধ হয়ে গেছে যখন মাথাটা নাড়ায় বুঝায় দিলেন না না আমি আল্লাহকে ছাড়তে রাজি না এমন সময় উমাইয়ার ভাই ডাক দিয়ে বলে ভাইয়া তুমি কি চাও বেলাল ইসলাম ছেড়ে দিক উমাইয়া ডাক দিয়ে বলে হা হা আমি চাই বেলাল ইসলাম ছেড়ে দিক আমি এমন একটা পন্থা অবলম্বন করিব আপনি যদি অনুমতি দেন তাহলে বিলালকে একটা শিক্ষা দিক উমাইয়া ডাক দিয়ে বলে ভাই এত পন্থা অবলম্বন করিলাম তোমার কাছে যদি এর থেকে যদি কোনো ভালো পন্থা থাকে তাহলে আমাকে শিখাইয়া দাও অন্যথায় তুমি কাজ করো কোনো সমস্যা নেই কয়েকটা যুবককে ডাক দিয়ে বলল যুবকরা সব এই মরুভূমির মধ্যে একটু আগুন ধরাইয়া দাও আর কয়েকজনের বলল একটা বাজার থেকে একটা চুক্কা দেখে একটা প্যারাক নিয়ে আসবা আগুন ধরাইয়া দিছে বাজার থেকে প্যারাক যখন নিয়ে আসে আগুন ধরাইতেছে প্যারাকটা আগুনের মধ্যে রাখছে ভাই আগুন ধরতে ধরতে অনেকক্ষণ সময় পর্যন্ত আগুনের মধ্যে রাখছে যখন আগুনের তাপ দিতেছে কালো প্যারাকটা এখন লাল বর্ণ ধারণ করেছে ওই দিক দিয়ে বেলাল নিস্তেজ হয়ে গেছে যখন প্যারাকটা লাল বর্ণের হলো ভাই বেলাল কথা বলতে পারে না বেলাল নিস্তেজ শরীর নিয়ে যখন বেলাল বসে আছে দুইজনে মিলে ধরিয়া হযরতে বেলালের জিব্বাটা টান দিয়ে বের করলে জিব্বাটা টান দিয়ে বের করতেছে বেলালের গায়ে শক্তি নাই বেলাল জিব্বাটাকে ভিতরে ঢুকা আর দুইজনে মিলে জিব্বাটাকে টান দিয়া বের করতেছে বেলাল তাদের সাথে জিব্বার মোকাবেলা করতেছে কিন্তু বেলাল সহায় বেলালের তো আজকে কেউ নাই বেলালের মা নাই বেলালের বাবা নাই বেলাল মুসাফির মানুষ নবী এখনো মক্কায় বেলাল ডাক দিয়া বলে ও গো আল্লাহ আমার তো আব্বাও নাই আমার তো আম্মাও নাই তারা তো অন্য দেশে আছে আমার নবীর কানে তুমি সংবাদটা পৌঁছানোর ব্যবস্থা করে দাও আজকে আমি বেলাল মরুভূমির মাঝখানে ছটফট করতেছি কিন্তু বেলাল জিম্মাটাকে যতই ভিতরে না দুইজনে টানিয়া টানিয়া জিব্বাটাকে বের করলো ও মায়ার ভাই তয়া নাই মায়া নাই জিব্বাটার মাঝখানে প্যারাকটা লাগাই দিল প্যারাকটা লাগাইতেছে আর সেত সেত করে শব্দ হইতেছে হযরত বেলালের নাকের মধ্যে পুরা গন্ধ যাইতেছে রহ গায়া রসমে আজা রুহ বেলালি ন রহি রহ গায়া রসমে আজা রুহ বেলালি ন রহি ফলসফারা গায়া তলকিন গজালি ন রহি فلسفران گیا ہے تلقین غزالی نہ رہی اللہ اکبر ایک تو سب ایک تو آگئے آگئے بسی بھائی منو شد سے نا
লোক আসছে না একটু আগায় আগায় বসে সকলে আগায় বসে হরকত করে আল্লাহ তাআলা বরকত বাড়াইয়া দিবেন সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা চলে না মাঝি ছাড়া নৌকা মাঝি ছাড়া চলে নৌকা চলে না মাঝি ছাড়া রিক্সা চলে না চালক ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট সারা দুনিয়া চলে না এক আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইজান আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে সাহাবায়ে কেরামদের মহব্বতে একটু চোখ থেকে একটু পানি ঝরান কারণ আজকে আমি আছি আমি এক সময় ছিলাম না আজকে আমি আছি আগামী কাল কিন্তু আমি কিন্তু থাকব না আমাকে আর আপনাকে কিন্তু কবরের জগতে পৌঁছতে হবে এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে মুতু ক্বাবলা আন তামু মৃত্যুর আগে তোমরা একটু মৃত্যুবরণ করো আপনাদের এলাকাতে কত কবর আছে যে কবরগুলোতে বৃষ্টির সময় পানি উঠে যায় তারাও কিন্তু মানুষ ছিল ভাই তারাও আপনার মতো মানুষ ছিল তারাও কিন্তু এক সময় যুবক ছিল তারা কিন্তু আজকে অন্ধকার কবরের মধ্যে আছে প্রত্যেকে কিন্তু একা একা হাজার হাজার বছর কবরের মধ্যে থাকতে হবে কিন্তু এই কবরের মধ্যে কিন্তু কোন সাথী কিন্তু পাবে না এই জন্য ভাই সাহাবীদের জিন্দেগি থেকে শিক্ষা নাও আলোচনা থেকে শিক্ষা নাও আমলের নিয়তে শুনো আমি আর আপনি যদি আমল নিতে পারি তাহলে কবরটা রকিত কে করে দিবে এজন্য সাহাবীরা ইসলামের জন্য রক্ত জড়াইছে আল্লাহর পয়গম্বর নিজের শরীরের মধ্যে রক্ত জড়াইছে কিন্তু আল্লাহ সান্ত্বনা দিছেন বন্ধু সবর আর সালাতকে যদি একসাথে করতে পারো তাহলে আমি আল্লাহর কাছে যখনই তুমি চাইবা তখনই আমি আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করব হযরত বেলাল একা একা শত শত কাফেরদের সাথে মোকাবেলা করছে এবার বেলালের জিব্বার মধ্যে যখন প্যারাকটা ঢুকাইছে লাল বর্ণের প্যারাকটা যখন ঢুকা বেলাল জিব্বাটারে যত নাড়া দেয় তত গর্তটা বাইরে যায় হযরত বেলাল কি করবে কেউ না হযরত বেলাল কে এই জিব্বাটাকে মাটির মধ্যে এবার প্যারাক দিয়ে রাখছে বেলাল শুধু কান্দে আর বলে আল্লাহ যে জবান দিয়া তোমাকে আমি ডাকতাম আজকে সেই জবানটা তো নষ্ট হয়ে গেছে তাহলে তোমাকে কোন জবান দিয়া আমি আল্লাহ তোমাকে ডাকব কোন জবান দিয়া আমি আল্লাহ তোমাকে আজকে থেকে আমি বেলাল ডাকবো বেলাল বেহুশ হইয়া পড়ে গেছে আল্লাহ তাআলা জিব্রিল আমিনকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠায় দিছে আল্লাহর পয়গম্বরকে বলে ও পয়গম্বর তাড়াতাড়ি আপনি যান আপনার বেলাল বেহুশ অবস্থায় মরুর প্রান্তরের মধ্যে শুয়ে ঘুরার ঘুরি করতেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আবু বকর কোথায় আছো আসো আমার বেলালের নাকি কি হয়েছে আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর কি নিয়ম যেই দৌড়তে দৌড়তে মরণ প্রান্তরে গেল গিয়ে দেখে
পেলালের জিব্বাটাকে পেরাক দিয়া কোট মেরে রাখছে আল্লাহর পয়গম্বর দেখে হুঁশ নাই আল্লাহর পয়গম্বর নিজের হাত দিয়া রহমতের হাত দিয়া বরকতের হাত দিয়া পেরাকটা খুললেন হযরত আবু বকর লবিরে জড়ায় জড়ায় ধরে আর বলে ওগো আল্লাহর পয়গম্বর আমার তো জিব্বাটাই সম্পদ ছিল আমার জিব্বাটারে তো কাফের বেঈমানেরা নষ্ট করে দিছে আল্লাহর পয়গম্বরকে জড়ায় ধরতেছে বেলাল কথা অস্পষ্ট হয়ে গেছে জিব্বাটা নিস্তেজ হয়ে গেছে জিব্বাটা শক্ত হয়ে গেছে জিব্বাটা পুনে গেছে পেরাকটা যখন বের করলো জিব্বাটা এতটুকু গর্ত হয়ে গেছে বেলাল এখন শুদ্ধ ভাষায় বেলাল এখন কথা বলতে পারে না বেলালের জবানটা এখন আটকে আটকে কথা বলে বেলাল বলে ও নবী আমার এত কষ্ট করেছি আমি কিন্তু সবর ধারণ করেছি ধৈর্যশীল হয়েছি এবার আল্লাহর পয়গম্বরকে বলে আল্লাহর পয়গম্বর আল্লাহ কি আমার এই জিব্বাটারে নষ্ট করে রাখবে আমি তো আল্লাহকে ডাকতে পারবো না দিনের দাওয়াত পৌঁছাইতে পারবো না আল্লাহর পয়গম্বর বলেন বেলাল তুমি সবরওয়ালা হয়েছো তুমি এখন আল্লাহর কাছে যাই চাইবা আল্লাহ তোমাকে তাই দিবে হযরত বেলাল ডাক দিয়ে বলে হুজুর আমি আল্লাহর কাছে বেশি কিছু চাই না আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমার জবানটারে উন্নত করে দে আমার জবানে যেন আল্লাহর নামের শব্দটা যেন উঁচু হয় আল্লাহ জিব্রিল আমিনে পাঠিয়ে দিছেন জিব্রিল যাও আমি বেলালের এই দোয়াটাকে কবুল করলাম এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মাসসাবিরিন এই জন্য আল্লাহ বলেন বন্ধু তুমি জানাই দাও আমি আল্লাহ সবরওয়ালা সালাতওয়ালার সাথে আছি এখন হযরত বেলাল আল্লাহ বলতে পারে না আলিফ সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না বা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না লাম বলতে গেলে নুন বলে ফেলে ফা বলতে গেলে পা বলে ফেলে বেলালের জবান নষ্ট কিন্তু বেলাল শুধু অপেক্ষা আছে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন দেখি কেমনে আল্লাহ আমার দোয়াটাকে কবুল করেন বেলাল শুধু অপেক্ষা করতেছে বৎসর অতিবাহিত হয় বৎসর অতিবাহিত হইতেছে কিন্তু বেলাল মাওলা পাকের পাগল কিন্তু বেলাল আল্লাহ শব্দটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না কিন্তু বেলাল অপেক্ষা আছে আমি তো দুই গুণওয়ালা মানুষ আমার মধ্যে দুইটা গুণ যেহেতু আছে আল্লাহ তো দোয়া কবুল করেছেন কিন্তু বেলাল দিন গলতেছে এক বছর অতিবাহিত হয় বেলালের দোয়া কবুল হয় না দুই বছর তিন বছর বেলাল এই চিন্তায় ছেড়ে দিয়েছেন বেলালকে আল্লাহ তাআলা দাম বাড়াইয়া দিয়েছেন আল্লাহর পয়গম্বর মেরাজের মধ্যে গেছেন মেরাজের মধ্যে জান্নাতের মধ্যে বিলালের পায়ের জুতার আওয়াজ আল্লাহর পয়গম্বর পাইতেছে কিন্তু ভাই আল্লাহর পয়গম্বর হিজরত করবেন বেলাল রে উমরে আগে পাঠায় দিছেন উসমানকে আগে পাঠায় দিছেন আবু বকরকে আর হযরত আলীকে রাখছেন হযরতে আবু বকরকে নিয়ে আল্লাহর পয়গম্বর হিজরত করেছেন হিজরত করার পরে গারে সাউরের মধ্যে তিন দিন আল্লাহর পয়গম্বর অবস্থান করেছেন
এত লম্বা ইতিহাসে যাব না আল্লাহর পয়গম্বর মদিনাতে গেলেন সেখানে কুবা নগরীতে আল্লাহর পয়গম্বর আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি অবস্থান করলেন সেখানে মসজিদে কুবা নির্মাণ করলেন মসজিদে কুবা নির্মাণ করিয়া আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে গিয়া ঢুকলেন সেখানে গিয়া আল্লাহর পয়গম্বর একটা মসজিদ নির্মাণ করলেন নামাজের জামাতের সাথে নামাজ পড়ার আয়াত নাযিল হয়ে গেল কিন্তু কোন সময় জামাত হবে সাহাবাই কেরামগণ জামাতের নামাজটা পান না আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামদেরকে নিয়ে বসছেন সাহাবীরা রে সবাইকে নিয়ে জামাত কিভাবে পড়তে পারি এলানটা কেমনে দেওয়া যায় ঘোষণাটা কেমনে দেওয়া যায় কেউ বলছে হুজুর নামাজের সময় একটা বড় একটা পতাকা টানায় দিলেই হবে পাহাড়ের মধ্যে মানুষ দেখে দেখে বুঝবে নামাজের সময় হয়ে গেছে আল্লাহর পয়গম্বর গ্রহণ করলেন না আর কয়েকজন বলতেছেন হুজুর তাহলে নামাজের সময় আগুন প্রজ্বলিত করা হোক আগুন দেখে দেখে মানুষ নামাজের মধ্যে চলে আসবে আল্লাহর পয়গম্বর বলেন না এটাকে আমি পছন্দ করলাম না আরেকজন বলে হুজুর নামাজের সময় ঢোল পিটানো হোক ও আমার ভাইজান যাই হোক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বের মাধ্যমে আল্লাহ তাআলা আজানের বিধানটা চালু করলেন পয়গম্বরকে গিয়া বললেন পয়গম্বর বললেন ঠিক আছে তাহলে এই আজানের কালিমা ১৭টি কালিমা ১৫টি কালিমার মাধ্যমে আজান দেওয়া হবে এখন মদিনার মসজিদের মধ্যে বেলাল সমস্ত সাহাবায়ে কেরাম বসা আল্লাহর পয়গম্বর এবার আজান দেওয়াইবেন আজান কার মাধ্যমে দেওয়ানো যায় হযরতে কেউ কেউ বলতেছে হযরতে আবু বকর দিলে ভালো হয় আল্লাহর পয়গম্বর বলেন না না হযরতে আবু বকরকে দিয়ে আজান দেওয়ানো যাবে না হযরতে আবু বকর তার আওয়াজটা হইল ক্ষীণ কেউ কেউ বলতেছেন হযরতে ওমরকে দেওয়া যায় কিনা আল্লাহর পয়গম্বর বলেন না না হযরত উমরের আওয়াজটা উঁচু কিন্তু মিষ্ট ভাষী না কর্কশ আওয়াজ এক একজনকে বলতেছে হযরত বেলাল বলে আমাকে যদি আজকে আজান দেওয়ার সুযোগ করে দেওয়া হতো এক দুইজন সাহাবী বলে হুজুর বেলালকে দিয়ে কি আজান দেওয়ানো যায় কিনা কয়েকজন সাহাবী বলে না না হুজুর বেলালের আওয়াজ তো নষ্ট জিব্বাটা তো নষ্ট আজান সে শুদ্ধ ভাষাই তো বেলাল আজান দিতে পারবে না ঠিক আছে সাহাবাই কেরামের পরামর্শ চলতেছে সমস্ত সাহাবাই কেরামের সিদ্ধান্তে একজন মুয়াজ্জিন আল্লাহর পয়গম্বর নির্ধারণ করলেন এখন তিনি এই কালিমাগুলো দ্বারা এখন মদিনার মসজিদের মধ্যে সর্বপ্রথম ইসলামের আজান দিবেন বেলাল পিলারের গোপনে গিয়া হুজুর বেলাল কাঁদতেছে আর বলতেছে উমালি আমি বেলালের জবানটা নষ্ট আমি বেলালের একটা ভাই না আমি বেলালের তো কেউ নাই তাহলে আজকে যদি আমার জবানটা যদি নষ্ট না হইতো তাহলে আমি বেলালকে তো আজান দেওয়ার সুযোগ দেওয়া হইত বেলাল বলতেছে আমি বেলালের আজান দিতে পারলাম না জবানটা নষ্ট হওয়ার কারণে আমি বেলাল তো আজকে আজান দিতে পারলাম না বেলাল একটা পিলারের নিচে বসে বসে কান্নাকাটি করতেছে এখন বেলাল তো কাঁদতেছে কি করা যায়
ওই সাহাবী যখন আজান দেওয়া শুরু করে দিবে আমার আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রিল আমিনকে পাঠায়া দিলে আজান এজন্য আজানের সময় হয়ে গেছে পরে কি বয়ান চলবে নাকি শেষ তাহলে ইনশাআল্লাহ আগামীতে যদি আসি সুন্দর করে ঘটনা শেষ করব আমরা নামাজের প্রস্তুতি নেই এরপরে